ज्योतिषशास्त्र निये मानुषेर मध्ये सन्देह अविश्वास जेमन रयेछे ठीक एकी संगे कौतूहल अपरिसीम। जे कोनो मानुषी तार निजेर बा आपनजनेर भविष्यत जानते चाय। दैनिक राशिफल जेमन प्रतिदिनेर घटनार भविष्य कथन करे, वार्षिक राशिफल तेमन बछरेर भविष्यवाणी करे। आसन्न नतून बछर केमन काटबे ता जानार प्रबल इच्छा सबारई प्राय आछे। 2022 साले किभाबे चलबेन, शिक्षा थेके स्वास्थ्य ओ केरियार केमन जाबे, एई बछर आपनार प्रेमिकेर साथे विवाह हबे किना, कर्मक्षेत्रे आपनार अग्रगति एबं आयबृद्धिर सम्भावना कि थाकबे, এই সব প্রশ্নেরই একটি আভাস দেব 2022 এর বার্ষিক রাশিফল সেগমেন্টে। তো বৈদিক জ্যোতিষে 12টি রাশির 2022 সাল কেমন যাবে আসুন তা বিস্তারিত জেনে নিন, আর ভিডিওটি শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দিন। আজকের রাশি ভার্গ বা কন্যা। 2022 সাল কন্যা রাশির মানুষদের জন্য কিছু ক্ষেত্রে ভালো ফলাফল দেবে, আবার কিছু বিষয়ে খারাপের সম্ভাবনাই বেশি। এই বছর নিজের জীবনের প্রতি যত্নবান হওয়া প্রয়োজন। এই বছর এই রাশির জাতক জাতিকাদের কর্মজীবন, আর্থিক জীবন, শিক্ষা, স্বাস্থ্য ও দাম্পত্য জীবনে কি কি ঘটতে চলেছে আসুন তা বিস্তারিত জেনে নিন। এই বছর কন্যা রাশির মানুষদের আর্থিক বিষয়ে নানা সমস্যার মুখোমুখি হতে হবে। এই বছর যাতে আপনার অধিক খরচ না হয় সেদিকে লক্ষ্য দিতে হবে। বছরের শুরুর দিকে আপনার ভালো সময় কাটবে, কারণ এই সময় মঙ্গল গ্রহের স্থান আপনার ধন সম্পদ এবং সুখের চতুর্থ ঘরে থাকবে, ফলস্বরূপ আপনার অর্থপ্রাপ্তির সম্ভাবনা থাকবে। তবে ফেব্রুয়ারি মাস থেকে আপনার উপর আর্থিক চাপ আসতে পারে, ব্যবসায় অর্থ বিনিয়োগ না করাই ভালো। এগুলি ছাড়াও মার্চের প্রথম সপ্তাহে 4টি গ্রহ একসাথে আপনার রাশিতে রাজযোগ গঠন করবে। এই সময়কালটি আপনার জন্য এই বছরের সেরা হতে চলেছে। তবে যারা খুব কঠোর পরিশ্রম করেন তাদের এই বছর খুবই লাভজনক। 2022 সালে কন্যা রাশির জাতক জাতিকারা শিক্ষাক্ষেত্রে ভালো কিছু অর্জন করবে, তবে পড়াশোনা নিয়ে অক্লান্ত পরিশ্রম করার সময় একটু সতর্ক থাকবেন। এছাড়াও 26 ফেব্রুয়ারি মকর রাশিতে মঙ্গল গ্রহের গোচর আপনার পঞ্চম ঘরে প্রভাব ফেলবে, এটি শিক্ষার্থীদের উপর ইতিবাচক প্রভাব ফেলবে। এপ্রিলের শেষ থেকে আপনার পঞ্চম ঘরে শনির উপস্থিতি আপনাকে অতিরিক্ত পরিশ্রম করতে বাধ্য করবে, তাই এই সময় নিজের সম্পূর্ণ লক্ষ্যটা পড়াশোনার উপরেই দিন। আগস্ট থেকে অক্টোবর মাস উচ্চশিক্ষার সাথে যুক্ত ব্যক্তিদের জন্য বিশেষভাবে অনুকূল হতে চলেছে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাওয়ার পরিকল্পনা করছিলেন তারা বছরের শেষের দিকে কিছুটা আশা দেখতে পাবেন। 2022 সালে কন্যা রাশির মানুষদের স্বাস্থ্য সাধারণভাবেই কাটবে, কিন্তু জানুয়ারি, এপ্রিল, জুন ও সেপ্টেম্বর মাসে নিজের শারীরিক অসুস্থতা নিয়ে সতর্ক থাকতে হবে। এগুলি ছাড়াও যখন এপ্রিলের শেষে রাহু গ্রহটি আপনার অষ্টম ভাবে স্থান পরিবর্তন করবে তখন আপনাকে স্বাস্থ্যের ব্যাপারে যত্নশীল হতে হবে। আরো বেশি করে জল খাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। এই সময় বেশি তেলের জিনিস একদম খাওয়া উচিত নয়। এই বছর নভেম্বর এবং ডিসেম্বরের সময় আপনার জন্য ভালো হতে পারে, কারণ বুধ এই সময়কালে আপনার রাশিচক্রের অনুকূলভাবে প্রবেশ করবে। আপনি যদি কোনো কঠিন রোগে দীর্ঘদিন ভুগে থাকেন তাহলে সেই কষ্ট থেকে মুক্তি পাবেন। এই বছর কন্যা রাশির জাতক জাতিকাদের কেরিয়ার জীবনে মিশ্র ফলাফল দেবে। এই বছর জানুয়ারি, মার্চ এবং মে মাসে ব্যবসায়ীদের জন্য ভালো সময় আসতে চলেছে।
এই সময় আপনি আপনার বাকি থেকে যাওয়া কিছু কাজ সম্পূর্ণ করবেন, যা আপনাকে আরও এগিয়ে যেতে সহায়তা করবে। এগুলি ছাড়াও বছরের শুরু থেকে এপ্রিলের শেষ পর্যন্ত শনিদেব আপনার পঞ্চম ভাবে এবং এপ্রিলের শেষ থেকে আপনার ষষ্ঠ ভাবে উপস্থিত থাকবেন, ফলে আপনার মাথায় চাকরি বদলের চিন্তা আসতে পারে, কিন্তু সে বিষয়ে অবশ্যই বিচার বিবেচনা করেই এগোবেন। আপনার কর্মজীবনে বিরাট পরিবর্তন দেখা দেবে এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে। এই বছর কন্যা রাশির প্রেম জীবনে স্বাভাবিকের তুলনায় অনেক ভালো ফলাফল দেবে, তবুও বছরের শুরুর দিকে একটু সতর্ক থাকবেন। জানুয়ারি মাসে ভালোবাসার মানুষের সাথে সম্পর্কের টানাপোড়েন দেখা দিতে পারে, কারণটি হলো শনিদেবের উপস্থিতি মকর রাশিতে। ফেব্রুয়ারি থেকে জুলাই মাস আপনার পক্ষে যাবে, বিবাহের ক্ষেত্রে ভালো লক্ষণ দেখা দিচ্ছে, তাই আপনি যদি বিয়ের সিদ্ধান্ত নিয়ে থাকেন তাহলে সে বিষয়ে এখনই চিন্তাভাবনা করা শুরু করে দিন। আপনি প্রেমের সম্পর্কে বাধা পেলেও বিবাহের দিকে আপনার জন্য শুভ কিছু লক্ষণ দেখা যাচ্ছে। কন্যা রাশির জাতক জাতিকাদের 2022 সাল দাম্পত্য জীবনে মিশ্র ফল প্রদান করবে, কিন্তু বছরের শুরুতে স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব সৃষ্টি হবে, যার মূল কারণ আপনার রাশির ষষ্ঠভাবে বৃহস্পতির উপস্থিতি। তবে জানুয়ারির পর থেকে শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক ভালো হবে। এছাড়াও বছরের অনেকটা সময়ই বিবাহিত মানুষদের জন্য ভালো সময় কাটবে। 2022 সালে কন্যা রাশির পারিবারিক জীবন ভালোভাবেই কাটবে। এপ্রিলের শেষে যখন শনি কুম্ভ রাশিতে স্থান পরিবর্তন করবে, তখন আপনার ষষ্ঠ ভাবটি প্রভাবিত হবে এবং কোনো কারণে আপনাকে আপনার পরিবার থেকে দূরে যেতে হতে পারে। কারোর আবার পরিবারের সাথে কিছু বিষয় নিয়ে মতবিরোধ দেখা দেবে, তাই এই সময় বাড়ির সদস্যদের সাথে বাজে ব্যবহার না করাই মঙ্গল। জুন থেকে অক্টোবর মাস আপনার জীবনের সেরা সময় কাটবে, পরিবারের কাছ থেকে পূর্ণ সমর্থনের আশা রয়েছে। বছরের শেষ তিন মাস আপনার ভাই বোনদের সাথে ভালো সময় কাটবে, আপনি কোনো বিষয়ে তাদের থেকে সাহায্য পেতে পারেন। তো এই ছিল 2022 সালের কন্যা রাশির বার্ষিক রাশিফল। পরবর্তী আপডেটের জন্য সাবস্ক্রাইব করে পাশে রাখুন বং প্ল্যানেট এবং এই ভিডিওটি অন্যদেরকে শেয়ার করে জানার সুযোগ করে দিন। ধন্যবাদ।